এটি হচ্ছে প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার অর্থ কি হয় তার ব্যাখ্যা ও বিশ্লেষণ কি আছে আমরা প্রথমে শুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে স্বপ্নে দেখা সম্পর্কে আমাদের প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন প্রথমে কয়েকটি হাদিস শুনি এক নম্বর তিনি বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে দেখলো যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো ফাইন্নাস শয়তান লা ইয়াতামাসসালু বি কারণ শয়তান আমার সূরত আমার আকৃতি ধারণ করতে পারবে না হাদিসটি ইমাম বুখারী তাবে 6994 নম্বর হাদিসে বর্ণনা করেছেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নে দেখে সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এটা প্রথম হাদিস দ্বিতীয় হাদিস শুনেন মান রাআনি ফাকাদ রাআল হক যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্য দেখলো সে সত্যকে দেখলো এই হাদিসটি কো ইমাম বুখারী বর্ণনা করেছেন 6996 নম্বর হাদিস তারপরে শুনেন আল্লাহ রাসূল বলেন মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকদা যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে এর ব্যাখ্যা ওলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন ছোট একটা ব্যাখ্যা বলে দেই বলা হয়েছে এই হাদিসটির মর্মার্থ ওই সকল সাহাবীর জন্য যারা জীবিত অবস্থায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তো বলছেন আল্লাহ রাসূল যে তোমরা যারা স্বপ্নে আমাকে দেখবে তাহলে জাগার পর চেতন হওয়ার পর আমাকে দেখতে পাবে এটা হলো সোজা অর্থ এর আরো অনেক অর্থ রয়েছে তারপরে বলছেন ওয়ালা ইয়াতামাসসালু শয়তানু বি শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না মুসলিম শরীফের রওয়ায়েতে বর্ণিত হয়েছে আও ফাকান্না মা রাআনি ফিল ইয়াকদা যে ব্যক্তি ঘুমের সময় আমাকে দেখবে সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো এই সকল হাদিস এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্পর্কে বর্ণিত হয়েছে এখন জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার অর্থটা কি আপনি যা কিছুই দেখলেন ভেবে নিলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আর ধরে নেওয়া হবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম না কি ব্যাপার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কিতাবুত তাবিরে বা এই এই হাদিসে এই বর্ণনাগুলি যখন নিয়ে এসেছেন তখন তার একটি অনুচ্ছেদ হচ্ছে বাবু মান রান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম দেখেন আমাদেরকে ওই সকল ওলামার ব্যাখ্যা নিতে হবে যারা হচ্ছেন ইসলামের পণ্ডিত মুত্তাকি ও পরহেজগার এবং যারা হচ্ছেন আমাদের সালাফ এবং যারা অনুকরণীয় অনুসরণীয় ওই সকল ওলামার ব্যাখ্যা নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা অর্থটা কি তো স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই অনুচ্ছেদ নিয়ে এসে বলছেন বাবু মান রান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম অনুচ্ছেদ এই মর্মে এই মর্মের এই ব্যাখ্যার বা এই বিষয়ের অনুচ্ছেদ যে যে ব্যক্তি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো অতঃপর একটি হাদিস নিয়ে আসলেন নেওয়ার পর ইবনু সিরিন এই যে একটু আগে নাম বললাম ইবনু সিরিন একজন বিখ্যাত তাবেঈ স্বপ্নের ব্যাখ্যাদাতা আমাদের সালাফে সালেহীন তার একটি কথা উদ্ধৃতি ইমাম বুখারী নিয়ে এসেছেন যে এই কথাগুলির অর্থ কি ইবনু সিরিনের ব্যাখ্যায় উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে ইযা রাআহু ফি সূরাতি কথাটা ভালো করে মনে রাখেন ইযা রাআহু ফি সূরাতি যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো এর অর্থে ইবনে সিরিন বলছেন যে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শেকেল ও সূরতে দেখলো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে কি হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সূরতে দেখতে হবে অন্য সূরতে দেখে বলবে এটা আমার রাসূল দেখলাম তাহলে হবে না এটা হচ্ছে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা তারপর আরো শুনেন আসিম বিন কুলাইব তিনি বলছেন হাদ্দাসানি আবি আমার বাবা আমাকে হাদিস শুনালো কালা কুলতু লি ইবনে আব্বাস আমি ইবনে আব্বাস সাহাবী বিচক্ষণ পণ্ডিত তাকে বলা হলো যে আমি তাকে বললাম রায়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম এটা আল্লাহ রাসূলের মৃত্যুর পর আল্লাহ রাসূলের সাহাবী মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি বলছেন আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলাম তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সিফ হুলি তুমি যা দেখলে তার সেফা তার গুণের বর্ণনা দাও তার আকার আকৃতির বর্ণনা দাও তখন সেই ব্যক্তি বলল জাকারতুল হাসান আপনা আলী ফাশাব্বাহতুহু বিহি আমি তখন বললাম যে আমি যেই সুরতটা যে শেকেলটা দেখলাম স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা হলো আলীর ছেলে হাসানের মতো আলীর ছেলে হাসানের মতো মানে আল্লাহ রাসূলের নাতি হাসান এরকম শেকেল সুরত দেখলাম তখন ইবনে আব্বাস বলছেন কালা কাদরা আয়েতাহু তুমি ঠিকই দেখেছ কেন
আল্লাহ রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যার শেকল সূরত ও আকৃতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন বলা হলো যে আমি রাসূলকে দেখেছি তখন তিনি বললেন কেমন দেখলে সেটা বর্ণনা দাও যখন বর্ণনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গেল তখন অন্যদিকে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে যে দেখলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো তাহলে আচ্ছা এই এই ঘটনাটি যেটা হাসান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে মুশাবাহ বা তার অনুরূপ দেখেছিল এই ঘটনা বলা হলো সেটা ফাতহুল বারীতে 12 খণ্ড 479 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে এই বর্ণনাটি এবং ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনার সনদকে সূত্রকে হাসান বলেছেন তাহলে আমরা কি বুঝতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে স্বপ্নে তার সূরতে দেখা কিন্তু কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতেই চিনে না আজকালকার সমাজে যদি আপনি আমাদের মুসলিম ভাইদেরকে একজনকে দাঁড়িয়ে বলেন যে ভাই বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছবি কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কেমন ছিল তো কয়জন বর্ণনা দিতে পারবে তার ওই ব্যক্তি বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ও আকৃতিই জানে না কেমন করে বিশ্বাস করা হবে তাহলে শুনেন এই কারণে বলছিলাম যে তাহলে আমাদের সালাফে সালেহিনের মানহাজ ও নীতি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তাহলে বলা হবে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন দেখলে আকার আকৃতি বলো লম্বা না বেঁটে সাদা না কালো দাড়িগুলি পাকা দেখলে না ছিল না দাড়ি ইত্যাদি ইত্যাদি তাকে জিজ্ঞাসা করা হবে কেন ভাই কারণ হাদিসে বলা হয়েছে শয়তান আল্লাহ রাসূলের আকার ধারণ করতে পারবে না কিন্তু অন্যের আকার তো ধারণ করতে পারবে না অন্যের আকার ধারণ করে যদি আপনাকে স্বপ্নে দেখায় যেটা রাসূল এই কারণে কি প্রয়োজন আছে যে যেটা দেখা হয়েছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির সাথে মিলাতে হবে তবে এতে কোনো অসুবিধা নেই যে কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক অবস্থায় যেমন আল্লাহ রাসূলের রূপ ছিল সেই অবস্থাও দেখতে পারে আবার মানে যে অবস্থায় তিনি মানে যে সময় মারা গেছেন ওই অবস্থাও দেখতে পারে আবার তার পূর্বের অবস্থাও দেখতে পারে এরকম যে কোনো সময়ের দেখাটা তার জন্য প্রযোজ্য হতে পারে কিন্তু অন্য আকারে দেখলে কি হবে না হবে এ বিষয়ে একটি ওলামাদের এবং ও আমাদের বিচক্ষণ ওলামাদের একটা সুন্দর কথা শুনেন মন্তব্য শুনেন আমি এই মন্তব্যটা পছন্দ করি একটা বিশেষ কারণে কারণ এর সঙ্গে আমার অনেকটা মিল হয়েছে বিশেষ এক ক্ষেত্রে সেই কারণে এই পছন্দনীয় উদ্ধৃতি আমি আপনাকে শোনাতে চাই সেটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি তার আসল অরিজিনাল শেকল সূরতে দেখে তাহলে তার অর্থ হবে এই যে সেই ব্যক্তি পরহেজগার মানুষ এবং সৎ মানুষ যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কি আসল রূপে দেখবে এটা তার জন্য এর দিকে ইঙ্গিত হবে ইশারা হবে যে মানুষের এই ব্যক্তির দীনী অবস্থা ভালো কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভালো করে দেখতে না পায় তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো দাগ দেখে অমিল দেখে আর কিছু দেখে তার মাথায় ধারণা তো হচ্ছে স্বপ্নের সময় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার আকার আকৃতির মধ্যে কোনো না কোনো দোষ ও ত্রুটি দেখছে অরিজিনাল সুন্দর স্বচ্ছ দেখছে না বলছেন তাহলে ভাবতে হবে ফাযাকা খালালুন ফির রায় মিন জিহাতিদ দ্বীন তাহলে ভাবতে হবে যে স্বপ্নে দেখছে দিনের দিক দিয়ে তার মধ্যে অনেকগুলো ঘাটতি আছে কমতি আছে তাহলে যে মানুষ যত বেশি পরহেজগার হবে সে মানুষের স্বপ্ন সত্য হবে আর সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট দেখে তাহলে তার দিনী অবস্থা ভালোর দিকে এটা ইঙ্গিত করে আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখছে বটে কিন্তু তার চেহারা ছবি আকার আকৃতিতে আফসা আফসা ভাব বা একটা কোনো মন্দ কিছু দেখছে যেটা উচিত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি শানে ওটা ঠিক নয় তাহলে ভাবতে হবে ওই লোকের দিনী অবস্থার মধ্যে ঘাটতি হয়েছে কমতি হয়েছে সে যেন সেটা তাড়াতাড়ি নিজের দিনী অবস্থা ঠিক করে নেয় আর এরকম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অরিজিনাল তার আসল আকৃতিতে না দেখে তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা আছে তাহলে ওই স্বপ্নে কি আছে ভাই ওই স্বপ্নের ব্যাখ্যা আছে এটা ভাবতে হবে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কিছু নিয়ম ও কিছু ব্যাখ্যা যেটা খুবই ক্রিটিক্যাল ব্যাখ্যা আমি বিশেষ বই পুস্তক থেকে এগুলিকে সংগ্রহ করার চেষ্টা করেছি
চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা।